Assalamualaikum. Welcome to my channel. Asha kori shobai bhalo achen. Alhamdulillah, Allah rahmate. Amra shobai bhalo achi. Apnara je jekhanei thaken, shobai shob shomoy bhalo thaken, shukhe shantite ar nirapode thaken. Etai shob shomoy kamona kori. Koyek diner kichu video clips niye amar ajker ei vlog ti borabarer moto ami sajiyechi. Asha kori apnader kache bhalo lagbe. আমরা লিডলে এসেছি ঘরে টুকিটাকি কিছু শপিং নিতে হবে দুধ ব্রেড সব তো লাগবে এসব জিনিস নিব অনেক দিন থেকে বেশ কয়েক মাস চলে গেল একটা লম্বা হলিডে গেল সোমবার থেকে তো স্কুল খুলে যাচ্ছে বাচ্চারা আবার স্কুলে যাবে অনেক কিছু আস্তে আস্তে আবার নরমাল হয়ে যাবে এরপরও কিন্তু বইটা এখনো যায়নি এখনো কিন্তু অনেকে আক্রান্ত হচ্ছেন অনেকে মারাও যাচ্ছেন পুরোপুরি এই রোগটা না যাওয়া পর্যন্ত আর সবকিছু পুরোপুরি একদম আগের মতো নরমাল না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের সবাইকে একটু সাবধান থাকতে হবে একটু সচেতন থাকতে হবে সবাই তো আসলে আমরা চেষ্টা করছি যার যার মতো সবাই আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে সবাই সেফ থাকতে পারি নিরাপদ থাকতে পারি এরপরও যেন মাঝে মধ্যে অনেক ঘটনাই ঘটে যাচ্ছে যা কেউই আশা করছে না আমরা অনেকেই জানি প্রতিদিনই কিন্তু অনেক মানুষই চলে যাচ্ছেন দুনিয়া ছেড়ে অনেকের আপনজন অনেকের ফ্যামিলির অনেকেই চলে যাচ্ছেন খারাপ ফ্যামিলির একজন দুইজন বা অনেকে জানেন আসলে অনেক কিছুই হচ্ছে এরকম অনেক ঘটনা কিন্তু চারিপাশে ঘটছে বা অনেকের আত্মীয় স্বজনের মধ্যে পরিচিত মানুষের মধ্যে অনেক রকম ঘটনা ঘটছে আমরা অনেকেই কিন্তু জানি কিছু কিছু ঘটনা আসলে এত মর্মান্তিক বা এত কি বলবো এত দুঃখজনক যেগুলো আসলে মেনে নেওয়া যায় না এরপরও তো কারো কিছু করার নেই আল্লাহ পাকই ভালো জানেন এত কিছু কেন হচ্ছে এই সপ্তাহে রবিবারে আমাদেরও খুব মায়ার একজন মানুষ চলে গেলেন দুনিয়া ছেড়ে এই রবিবারে আমার চাচা শ্বশুর মারা গিয়েছেন আপনারা সবাই প্লিজ ওনার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এই দোয়াই করবেন এই ভাইরাসে কিন্তু ওনার মৃত্যু হয়েছে হঠাৎ করে একদিন সকালবেলা খবর আসলো যে উনি মারা গেছেন আসলে এত খারাপ লাগছিল শুনে বিশ্বাসই হচ্ছিল না মৃত্যু তো আসলে হঠাৎ করেই আসে কাউকে বলে কয়ে ডেট দিয়ে তো আর আসে না আমরা সবাই জানি সবাই বুঝি সবাইকে কিন্তু একদিন চলে যেতে হবে এরপরও কিন্তু আপনজন বা মায়ের মানুষ যে কারো কথা শুনলেই কিন্তু একটু খারাপ লাগে আমার শ্বশুরও মারা গেছেন 18 বছর হয়ে গেছে পুরো 18 বছর একদিন পর আরেক ভাই দুনিয়া থেকে বিদায় নিলেন আমার শাশুড়িও 3 বছরের মতো হয়ে গেল উনিও মারা গেছেন দোয়া করবেন সবাই আল্লাপাক সব মুমিন মুসলমানকে বা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাপাক তাদেরকে যেন বেশ নসিব করেন আমরা সবাই একই টাউনে থাকি খুব বেশি দূরে না কিন্তু বছরে হয়তো কয়েকবার ওদের করে যাওয়া হতো কিন্তু আমার বাচ্চাদেরকে আমাদের সবাইকে উনি বেশ আদর করতেন মানুষ চলে গেলে মানুষের কথাবার্তা স্মৃতি এসবই কিন্তু স্মৃতি হয়ে রয়ে যায় খুব খারাপ লাগছে আসলে মনটা খুবই খারাপ লাস্ট ওদের ঘরে গিয়েছি বা চাচাকে দেখেছিলাম লাস্টে কুরবানিতে দিন গিয়েছিলাম আর তো যাওয়া হয়নি লকডাউনে তো এবছর চলে গেল আমার নিজের ফ্যামিলির আসলে এদেশে তেমন কেউ নেই শ্বশুরবাড়ির ফ্যামিলির তো সবাই আছেন যদিও শ্বশুর শাশুড়ি তো আর নেই এরপর অনেকেই আছেন কারো কাছ থেকে অল্প একটু স্নেহ মায়া মমতা এসব পেলে আসলে অনেক বড় মনে হয় আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমরা লিডল থেকেও চলে এসেছি আর এই তো লিডল থেকে যা যা এনেছি সেগুলো একটু শেয়ার করলাম আপনারা হয়তো খেয়াল করেছেন আমি একটা টমেটো নিয়ে এসেছি
একটা টমেটো দিয়ে ছাড়া করব, এজন্য নিয়ে এসেছি। আসলে আমার ঘরেও কিছু টমেটো আছে, সেগুলো একটু পুরাতন হয়ে গেছে, ভাবলাম ভালো দেখে ফ্রেশ একটা টমেটো নিয়ে আসছি। তাই লিটল থেকে একটা থুকা থেকে একটা টমেটো ছিঁড়ে নিয়ে এসেছি, সেটা অবশ্য ওজন করে কত হয়েছে মনে হয়। আর মনে মনে চিন্তা করলাম টমেটোর চারা যখন করব বড়টা দিয়েই করি, তাই বড় সাইজের, বেশি বড় সাইজের যেগুলো থাকে সেখান থেকে একটা টমেটো নিয়ে এসেছি, ভাবলাম এটা দিয়ে দেখি চারা রেডি করব। গার্ডেন করতে বা গার্ডেনিং করতে আমারও কিন্তু বেশ ভালো লাগে, অনেকেই করেন, যার ঘরেই আমি যাই না কেন সামানে বেড়াতে গার্ডেন দেখি আমার খুবই ভালো লাগে। আমারও ইচ্ছে করে খুব সুন্দর করে গার্ডেনে ওদের মতো শাকসবজি এসব একটু ফলাই, কিন্তু আমাদের গার্ডেন অনেক বড় আসলে, আর গার্ডেনের কাজ তো অনেক কিছু করতে হয়, গার্ডেনে এত কিছু পারি না, এজন্য আর করা হয় না। মনে হয় গার্ডেন যদি একটু ছোট হতো বা অল্প একটু জায়গা শুধু থাকতো তাহলে হয়তো করতাম, এত বড় গার্ডেন বা গাছ টাছ হয়ে যায় আসলে অনেক কষ্টের কাজ, তাই আর পারি না। কিন্তু একেবারে কোনোদিন করিনি তা কিন্তু না, বেশ কয়েক বছর আগে দুই তিনবার বা দুই তিন সামারে কিন্তু করেছি, কিন্তু বেশ কষ্টের কাজ এটা আমরা সবাই বুঝি। এই বছর মনে মনে ঠিক করেছি অল্প যা কিছু পারি একটু চেষ্টা করব, দেখি কতটুকু কিছু করা যায়। আজকে ব্লগে তেমন কিছু আসলে নেই, রান্না বান্না তেমন কিছু নেই, এমনিতে এলোমেলো কিছু ভিডিও ক্লিপসই আজকের ব্লগটা সাজিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিছু চিড়া বেজে নিয়েছি, অল্প তেলে, একদম ডুবো তেলে কিন্তু বাজিনি, কিছু তেলের মধ্যে আমি দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে বেজে নিয়েছি। আর এদিকে একটু চাও তৈরি করে নিচ্ছি আমার জন্য, মাইক্রোওয়েভে আমি চা বানিয়ে নিচ্ছি, দুধ আর চা পাতা দিয়ে বসিয়ে দিয়েছি, এতো ফুটে উঠলে তো তারপর বাইরে বের করে আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। চিড়ার সাথে খাবার জন্য অল্প একটু নারকেলও আমি ভেজে নিয়েছি, একটু পানি দিয়েছি, একটু চিনি দিয়ে আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কিন্তু চায়ের সাথে এখন খাবো, এগুলো বেশ কয়েকদিন আগের ভিডিও ক্লিপস, আসলে কয়েকদিন আগের ভিডিও ক্লিপস নিয়ে আমার আজকের এই ব্লগটি সাজিয়েছি। সবাইকে আসলে দুনিয়ার মায়া ছেড়ে একদিন না একদিন চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে, এগুলো আমরা সবাই আসলে বুঝি। আর এটা অবশ্যই হবে, আমাদের সবাইকে মনে রাখতে হবে, আসলে সবাইকে সব সময় রেডি থাকতে হবে। আল্লাপাক কখন যে কার ডাক আসে বা আল্লাপাক কখন কাকে ডাকেন একমাত্র আল্লাপাকই ভালো জানেন, এজন্য সবাইকে রেডি থাকতে হবে। সবাই দোয়া করবেন আমার চাচা শ্বশুরের জন্য, আল্লাপাক যাতে ওনাকে বেশবাসী করেন, সেই সাথে দুনিয়ার সকল মুমিন মুসলমান যারা দুনিয়াতে কিবদায় নিয়েছেন তাদেরকে যেন আল্লাপাক বেশ নসিব করেন। দুনিয়াতে যারা আছে আল্লাপাক তাদের সবাইকে যেন সুখে শান্তিতে রাখেন, ভালো রাখেন, নিরাপদে রাখেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আপনারাও সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন,
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।